সব থেকে নির্ভরযোগ্য বন্ধু বলে মোদিকে সম্বোধন করলেন জাপানের প্রধানমন্ত্রী দুদিনের সফরে জাপানে হাজির ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উষ্ণ অভ্যর্থনায় শুরু হয় দুই দেশের প্রধানমন্ত্রী সাক্ষাৎ পর্ব ভারতের পক্ষ থেকে উপহাস্বরূপ জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবের হাতে তুলে দেন হাতে তৈরি দুটি পাথরের বাটি তুলে দেন মোদী চা পর্বের মধ্য দিয়েই শুরু হয় আলোচনার পর্ব আর শুরুতেই মোদীকে নির্ভরযোগ্য বন্ধু বলে সম্বোধন করলেন সিনজো আবে এও জানান ভারতের আউটস্ট্যান্ডিং নেতা হিসেবেও মোদীর নাম বলেন তিনি একই সঙ্গে জাপান ভারতের সুসম্পর্কের কথাও তুলে ধরেন তিনি সেই সঙ্গে নিরাপত্তা বিনিয়োগ তথ্যপ্রযুক্তি কৃষি স্বাস্থ্য পরিবেশ পর্যটনের মতো বিভিন্ন সেক্টরে দুই দেশের সহযোগিতার বিষয়েও আলোকপাত করেন তিনি প্রসঙ্গত এ নিয়ে বারবার দেখা করলেন তিনি প্রধানমন্ত্রী পদে থাকাকালীন প্রথম তিনি দেখা করেছিলেন দুই সালের সেপ্টেম্বরে দুই প্রধানমন্ত্রীর বৈঠকে প্রধান আলোচ্য বিষয় হিসেবে আঞ্চলিক নিরাপত্তা থেকে প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয় জায়গা পেতে পারে বলে জানা যায় পাশাপাশি ভারত জাপান সম্পর্ক কি করে আরও দৃঢ় করা যায় সেই নিয়েও আলোচনা চলতে পারে তাদের মধ্যে দুদিনের এই সামিটের প্রথম দিন রবিবার মূল এজেন্ডা হিসেবে প্রতিরক্ষা জায়গা করে নিবে বলে মনে করা হচ্ছে বৈঠকের পরে তারা হোটেলে মধ্যাহ্নভোজ শেষে পরবর্তী পূর্ব নির্ধারিত কাজগুলি করবেন তালিকায় রয়েছে দুই প্রধানমন্ত্রীর প্রাইভেট ডিনার ও ট্রেনে করে টোকিও সফর